आमी पारलाम ना नबीर चरित्रे ओली आल्लार चरित्रे चरित्रवान होइते কি আর হবে না মাঝে রোজাই কি আর হবে না মাঝে রোজাই কি আর হবে কাবা মদিনায় মাজার মসজিদে মন্দিরে গেলে আর হবে আমার সন্ধ্যা পূজায় আমার মন না থাকলে সুপথে আমি পারলাম না সুন্দর চরিত্র গঠন করিতে আর হবে কাবা মদিনায় গেলে কি আর হবে না মাঝে রোজায় কি আর হবে মসজিদ মাদ্রাসায় গেলে কি আর হবে মন্দিরে গির্জায় গেলে আমার মন যদি না থাকে সুপথে আমি পারলাম না স্বভাব বানাতে আমি পারলাম না সুন্দর চরিত্র বানাতে কিছুতে না যায় পুষ্টামি মন খুশি হয় সুখী হয় খোশে নামিতে আমি পারলাম না স্বভাবে বানাতে আমি পারলাম না স্বভাব বানাতে সোনার খাসায় ফলতেছি কাক 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 গেল না স্বভাবের ডাক করে আরে ও দয়াল রে Thank you.
যায়, ফলতে কাক কাক গেল না স্বভাবের না করে ও দয়াল রে। দুধ কলাতে মন ভরে না, দুধ কলাতে মন ভরে না, ও সে খুশি ই হয় ফুনিত বিষ্টাতে, পারলাম না স্বভাব বানাতে। ফিকে মোশারফেরে কথায় করতে শিরোষ, কথায় কথায় দেখাই হেড়াম ও গোয়ামি, কথায় কথায় দেখাই বাহাদুরি, কথায় কথায় করতে শিরোষ, অবিচারে যাতে তাতে পারলাম না সুন্দর চরিত্র বানাতে। কি আর হবে নামাজের রোজায়, কি আর হবে মুফতি সাইকুল হাদিস হইলে, আর হবে ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হইলে, আমার মন যদি না থাকে সুপথে, পারলাম না স্বভাবে বানাতে। আমি আমার ফাজি মন কথা শুনে না, সত্যুয়ে হইয়াছে কানারে ও রফিক মোশারফের। ও দয়াল কাশেম আমার পাজি মন কথা শুনে না, সত্যুয়ে হইয়াছে কানারে ও দয়াল রে। এবার গুরি ফিরি তা না না না, Thank you.
দিনে রেতে পারলাম না সবাব বানাতে আমি পারলাম না সুন্দর চরিত্র বানাতে সাধনের মূল মূল স্বভাবেই ফুটে ফুলরে ও দয়াল রে সাধনের মূল মূল স্বভাবেই ফুটে ফুলরে আরে ও দয়াল রে গেল আমার এই কুল সেই কুল এই কুল সেই কুল গেল দুই কুল এই কুল সেই কুল গেল দুই কুল পারলাম না স্বভাবে নিতে পারলাম না স্বভাব বানাতে আমি পারলাম না স্বভাব বানাতে আর হবে সন্ধ্যা পূজায় কি আর হবে মাজার মসজিদে গেলে কি আর হবে কাবা মদিনায় গেলে কি আর হবে শয়তান রে ফাতর মারলে কি আর হবে উরুস মাহফিলি করলে কি আর হবে তাফসিরুল কোরআন করলে ও ভাই আমার মন যদি না থাকে সুখ কামেতে পারলাম না স্বভাব বানাতে আমি পারলাম না স্বভাব বানাতে আমি পারলাম না স্বভাব বানাতে